আজকে জেনে নেওয়া যাক আজকের পাঠের শিক্ষণফল কি হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে দেখো এই ফল দেখা যাচ্ছে। সুতরাং গাছ লাগানোর একটা উদ্দেশ্য হলো ফল। আমাদের আজকের এই পাঠ নেওয়ার উদ্দেশ্য হলো তোমরা কি শিখবে। আজকের পাঠ শেষে শিক্ষার্থীরা যে বিষয়গুলো তোমরা জানতে পারবে তা হচ্ছে চাঁদা সম্পর্কে ধারণা লাভ করবে, চাঁদার ব্যবহার বলতে পারবে, চাঁদার সাহায্য ছাড়া পেন্সিল কম্পাস ব্যবহার করে নির্দিষ্ট মাপের কোণ আঁকতে পারবে। বুঝতে পেরেছ? তো নিচের শিক্ষার্থীবৃন্দ, নিচে দুইটি চিত্র একটু দেখা দেখো, এটা কি? এখানে আরেকটা চিত্র আছে, দেখো চিত্রের বস্তু দুটির নাম কি বলতে পারবা? তোমরা হয়তোবা নিচের শ্রেণীতে দেখেছো, তোমরা আর একটু পরিচিত হয়ে নাও। এই চিত্রটির নাম হচ্ছে, বাম পাশে চিত্রটির নাম হচ্ছে চাঁদা, আর ডান পাশে চিত্র নাম হচ্ছে পেন্সিল কম্পাস। দুইটা কম্পাস তোমাদের জ্যামিতি বক্সের ভিতরে থাকে, একটা হচ্ছে কাঁটা কম্পাস আর একটা হচ্ছে পেন্সিল কম্পাস। এটি কি কাজে ব্যবহার করা হয়? তো এখানে যে চাঁদা, চাঁদা দ্বারা কোণ মাপা হয়, ঠিক আছে, আর পেন্সিল কম্পাস দ্বারা তোমার যে কোনো কোণ বা বৃত্ত অঙ্কন করা সম্ভব হয়। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের পাঠ যেটি সেটি হচ্ছে তোমাদের বইয়ের সম্পাদ্য নয়, সপ্তম অধ্যায়ের ব্যবহারিক জ্যামিতি অংশের সম্পাদ্য নয়। দেখো এই বিষয়টা একটু খেয়াল করো, সম্পাদ্য নয় কি রয়েছে? চাঁদার সাহায্য ছাড়া পেন্সিল কম্পাস স্কেল ব্যবহার করে 60 ডিগ্রি কোণ অঙ্কন। চাঁদার সাহায্য ছাড়া পেন্সিল কম্পাস ও স্কেল ব্যবহার করে 60 ডিগ্রি কোণ অঙ্কন তোমরা করতে পারবা। তো দেখো এখানে একটা স্কেল দেখা যাচ্ছে, আরেকটা কি দরকার? পেন্সিল কম্পাস দরকার। এক স্কেল এবং পেন্সিল কম্পাস আমরা পেয়ে গেছি, আর দেখো এখানে চাঁদা। তাহলে এখানে কি চাঁদার প্রয়োজন আছে? নাই। তাহলে এখানে চাঁদাটা বাদ যাবে। এখানে একটি স্কেল তোমরা দেখতে পাচ্ছ, চলো অঙ্কন করি। এখানে আমরা স্কেলটা এভাবে বসালাম, তোমরা এভাবে খাতায় বসাবে, বারবার প্রয়োজনে এই ভিডিওটি দেখবে। দেখো এখন কি করতে হবে, এখন এভাবে তোমার পেন্সিল নিয়ে এসে এভাবে দাগ দিতে হবে, সোজা করে এটা দাগ দিতে হবে। আবার দেখো এভাবে পেন্সিলটা সুন্দর করে ধরে দাগ দিতে হবে। এবার কিসের কাজ বলতো? এবার হচ্ছে পেন্সিল কম্পাসের কাজ। তার আগে আমরা এই রেখাটার একটু নাম দিয়ে দিই, বিসি রেখা। এই রেখার নাম কি? বিসি রেখা। তাহলে বিসি রেখার উপর কি করব, একটা পেন্সিল কম্পাস নিয়ে আসবো বি বিন্দুর উপর। দেখো এভাবে একটি বৃত্তচাপ আঁকবো, এরপরে কি করব, ডি, এই বৃত্তচাপটার নাম হচ্ছে ডি। এরপরে পেন্সিল কম্পাসের কাটার অংশটা ডি এর উপর নিব, নিয়ে পেন্সিল কম্পাসটাকে উপরের দিকে নিয়ে দেখো আরেকটা বৃত্তচাপ এভাবে আঁকবো। নিশ্চয় তোমরা এই জ্যামিতি বক্স নিয়ে বসেছো, তোমরা আঁকতে পারো সাথে সাথে। এবার দেখো এখানে যে ছেদবিন্দু হয়েছে তার নাম হচ্ছে ই, ছেদবিন্দুটা কি? ই। এখন আমাদের কাজ হবে এই ছেদবিন্দু বি বিন্দু এবং ই বিন্দু যোগ করা। দেখো বি বিন্দু এবং ই বিন্দু যোগ করা, আবার একটু দেখো বি বিন্দু এবং ই বিন্দু যোগ করা। এবার তাহলে বিষয়টা একটু দেখো, এবার এই অঙ্কন করার বিষয়টা আমরা একটু বর্ণনা লিখি। বিশেষ নির্বাচন আমরা লিখবো, মনে করি চাঁদার সাহায্য ছাড়া পেন্সিল কম্পাস ব্যবহার করে 60 ডিগ্রি কোণ অঙ্কন করতে হবে। কি কি লিখছি? মনে করি চাঁদার সাহায্য ছাড়া পেন্সিল কম্পাস ব্যবহার করে 60 ডিগ্রি কোণ অঙ্কন করতে হবে। এটা তোমাদের প্রশ্নে ছিল, এই বিষয়টাকে তোমরা বিশেষ নির্বাচনে দেখাবে, অঙ্কনের বিবরণ দিবে। এখন যেভাবে আঁকবো দেখো, এই যে রেখাটা আঁকলাম বি সি, এখন আমরা লিখতে পারি ডাফ এক যে কোনো একটি রশ্মি বি সি আঁকি। আমি এর আগে তোমাদের রশ্মির ধারণা দিয়েছিলাম, যার একটি মাত্র প্রান্ত বিন্দু থাকে সে তাকে বলা হয় রশ্মি। বি থেকে দেখো সি এর দিকে একটা তীরচিহ্ন রয়েছে, এ কারণে এটাকে বলা হয়েছে রশ্মি। এরপরে বি বিন্দুতে, বি বিন্দুতে পেন্সিল কম্পাস আঁকবো, আর একটি বৃত্তচাপ আঁকবো, এই বৃত্তচাপটার নাম দিলাম ডি। তাহলে আমরা দাগ দুইয়ে লিখতে পারি, বি বিন্দুকে কেন্দ্র করে সুবিধা মতো ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্তচাপ আঁকি যা বিসি রশ্মিকে ডি বিন্দুতে ছেদ করেছে। কি লিখবা?
বি বিন্দুকে কেন্দ্র করে সুবিধা মতো ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্ত চাপা আঁকি যা বিসি রশ্মিকে ডি বিন্দুতে ছেদ করে। আবার একটু দেখো কিভাবে আঁকছে, দেখো আবার, এই দেখছো, এরপরের স্টেপটা ডি বসাবা, এরপরে তোমরা ধাপটা লিখতে পারবা। এবার আমরা তৃতীয় ধাপে চলে আসি, তোমরা কাঁটার অংশটাকে ডি এর উপর বসাবা, তাহলে ডি বিন্দুকে কেন্দ্র করে কি একই বিসর্ধ নিয়ে আর একটি বৃত্তচাপ আঁকি, বৃত্তচাপটি পরস্পর ই বিন্দুতে ছেদ করে আমরা লিখতে পারি। ডি বিন্দুকে কেন্দ্র করে ওই একই বিসর্ধ নিয়ে আর একটি বৃত্তচাপ আঁকি যা প্রথমে একা বৃত্তচাপকে ই বিন্দুতে ছেদ করেছে। এবার দেখো কি করলাম, বি ই যোগ করি, আমরা লিখতে পারি ডাব সাইডে বি ই যোগ করে এ পর্যন্ত অবতৃত করে। দেখো ই এর পরের যে বিন্দুটা সেটা হচ্ছে ই, তাহলে এ বি সি কোণ সমান 60 ডিগ্রি অঙ্কিত হলো, 60 ডিগ্রি, বুঝতে পেরেছ? এখন যদি আমরা এটা সাদা সাহায্যে মাপি, দেখো সাদা নিয়ে, সাদা সাহায্য নিয়ে 60 ডিগ্রি কোণ অঙ্কন পরিমাপ কিভাবে করব আমরা, দেখো দেখছো, চাঁদাটা যদি আমরা এভাবে বসাই, ভি এখানে জিরো বিন্দুটা সাথে সি এর অংশ, এমনকি মূল বিন্দু যেটা সেটার সাথে বি এর অংশটা মিলেলে তাহলে কত ডিগ্রি, 90, দেখো 120 নিচে উপরে 60, 60 ডিগ্রি হয়ে গেল, বুঝতে পেরেছ? তো এখন একটা কাজ দিচ্ছি, এখন একটা কাজ করবে, সাদার সাহায্য ছাড়া পেন্সিল কম্পাস ব্যবহার করে আর কোন কোন অঙ্কন করা যায় তা খাতায় লেখো। তুমি কি নিবে, সাদা নিতে পারবে না, তাহলে পেন্সিল কম্পাস আর তোমরা কি নিবে, স্কেল নিয়ে কি করবে, আর কোন অঙ্ক করা যায়, অঙ্কন করা যায়, এটা একটু চিন্তা করো, ভাবো পারবা। হ্যাঁ, এছাড়া তোমরা 90 ডিগ্রি কোণ আঁকতে পারো, তারপরে তোমরা 120 ডিগ্রি আঁকতে পারো, তারপরে যদি তোমার আরো কম করা যায় 45 ডিগ্রি কোণ আঁকতে পারো, তারপরে 30 ডিগ্রি কোণ আঁকতে পারো। এখন আমি একটা কাজ দিয়ে দিচ্ছি, বাড়ির কাজ, এভাবে তোমরা করবে, সাদার সাহায্য ছাড়া পেন্সিল কম্পাস ব্যবহার করে 120 ডিগ্রি কোণ এবং অঙ্কনের বর্ণনা লেখো। তাহলে কি করবা, পেন্সিল কম্পাস ব্যবহার করবা, একটা স্কেল ব্যবহার করবা, এটা দিয়ে তোমরা কি করবা 120 ডিগ্রি কোণ অঙ্কন করবা। এটা হচ্ছে তোমাদের বাড়ির কাজ। আশা করি তোমরা আজকের এই পাঠটি লক্ষ্য করলে তোমরা আঁকতে পারবে এবং লিখতে পারবে। যদি সমস্যা হয় ভিডিওটি বারবার দেখবে, আঁকার চেষ্টা করবে। তো আজকে পাঠে আমার সাথে থাকার জন্য সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ জানিয়ে আজকের পাঠ এখানে শেষ করছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো, স্বাস্থ্যবিধি মেনে চলবে। আর আমার পরবর্তী ক্লাস দেখার সবাইকে আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। ধন্যবাদ সকলকে।